ஹலோ அஸ்கர், ஹாய், எப்படி வாங்க? அஸ்லாம் வலைக்கும் தீதிஸ் பார்வின் ஃப்ரம் நெதர்லேண்ட்ஸ். আজকে আমাদের ওয়েদার হচ্ছে 24 ডিগ্রি। আমি গাড়িতে মাত্র বসছি, দুদিন বাজারে যাইনি, মানে গ্লোসারি সামগ্রী কেনার জন্য এখন যাচ্ছি, তো দুদিন যাইনি, তো মনে হচ্ছে যে কিছু নেই বাসায়। আছে কিন্তু সবই, কিন্তু মনে হচ্ছে না। তো এখন যাচ্ছি আমি একটু সুপার মার্কেটে। আজকে হচ্ছে রবিবার, তো একদিন না গেলেই মনে হয় যেন এটা নেই, সেটা নেই, এটা নেই, আসলে ফুরুট সব কিছুই শেষ হয়ে গিয়েছে। তো সেই জন্য আমি এখন যাচ্ছি সুপার মার্কেটে। তো আজকে ওয়েদারটা খুবই খুবই চমৎকার, কিন্তু গরম আর কি, কারণ 4 ডিগ্রি। তো রবিবারটা অনেক বিজি হয় সুপার মার্কেটে, কারণ আগে রবিবারে বন্ধ থাকতো সব সময়, কিন্তু এখন খোলা থাকে প্রায় 1 বছর যাবত। তো যারা যারা বিজি থাকে পুরো সপ্তাহে, তারা রবিবারে বাজার করে। আমি তো বাসায় ছিলাম গতকালকে, কিন্তু ইচ্ছা করেই আসিনি। আমার মেয়ে নিয়ে গেছিলো টুকটাক কয়েকটা জিনিস, কিন্তু সব জিনিস তো আর ও নিতে পারে না, ড্রিঙ্কস বিভিন্ন ধরনের সব কিছু, ফ্রুটও সব শেষ হয়ে গেছে। তো আমি এখন যাচ্ছি সুপার মার্কেটে, তো এখন বাজার করব। বাজার করতে গেলেই তো প্রায় 50-60-70 ইউরোর নিচে বাজার করা যায় না, এই জন্য যেতে চাই না। তো এখন আমি যাচ্ছি বাজার করতে। বাই বাই এভরিওয়ান, নাইস ওয়েদার, এনজয়। বাই বাই। ভিতরে হচ্ছে কুল, সুপার মার্কেটের ভিতরে আসলে ঠান্ডা লাগতেছে, গাড়ি একদম গরম হয়ে আছিল। তো আমি এখন আসছি হচ্ছে সুপার মার্কেটে, এই যে বাজার করব এখন নেব। আগে কলা নিয়ে নিচ্ছি, এখানে হচ্ছে কলা, ফ্রুট সব, এই যে টমেটো। তো আমি এখন কলা নিব, কারণ কলা সব সময়ই আমাদের থাকা লাগে। এগুলো হচ্ছে কেজি হিসেবে, তো কেজি হিসেবে এখানে হচ্ছে সব জুস। আমি নিচ্ছি এটা, দেখি খেয়ে কেমন, মাল্টিভিটামিন সব দেখি। এটা হচ্ছে জুসের জানা। তো এখানে হচ্ছে পেঁয়াজ, আলু, সব ধরনের, কত ডিফারেন্স আলু। আর এখানে হচ্ছে কি, বাদাম টাদাম আর কি, এই যে। তো এখানে হচ্ছে পেঁয়াজ 1 কেজির দাম হচ্ছে 2 ইউরো 200, আর 3 কেজির দাম হচ্ছে 3 ইউরো 300 টাকা আমাদের দেশে। তো আমি 1 কেজি নিচ্ছি পেঁয়াজ। আর এখানে হচ্ছে সব ফ্রুট, চিনাস, সিত্রুন। তো আমি একটা, এই যে চিনাসটা নিলাম, এটার দামও কত, 3 ইউরো। সো এ হচ্ছে আপেল, বিভিন্ন ধরনের আপেল। এখন আমি এটা নিচ্ছি, এটার দাম হচ্ছে 2 ইউরো। তো এই হচ্ছে আপেল সব। দুদিন বাজারে আসি নাই, আর এখন আসছি বাজারে, দুদিন বাজার করি না। এখন কি কি বাজার করলাম, পুরো 100 ইউরোর বাজার। এই হচ্ছে বাজার, এটি হচ্ছে পাকের ইয়া, এ হচ্ছে টয়লেট পেপার, আর এখানে হচ্ছে সব, এই যে পুরো 100 ইউরোর বাজার। কেমন, 100 ইউরো চলে গেল, সেজন্য আমি বাজারে আসতে চাই না, কারণ এভাবেও বাজার করা হয় অনেকেই, কিন্তু আমি 2 দিন আসি না। তো 2 দিন এখন ডবল বাজার করতে হয়েছে, 100 ইউরোর বাজার। আমাদের দেশে 10,000 টাকার বাজারে জায়গায় বিশ্বাস করা যাবে, বিশ্বাস করা যায় না, সব কিছু আছে। সো বাজার করলাম, বাজার করতে অনেক টায়ার্ড লাগে, সব কিছু দেখে দেখে বের করো, এগুলো নেও, এগুলো ইয়াতে দাও, কাউন্টারে দাও, তারপর পে করো, আবার এটি রিটার্ন ব্যাগে ভরো, তারপরে আবার গাড়িতে এনে, তারপর গাড়িতে ভরো, মানে অনেক 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 টায়ার্ডের কাজ। তো কাজটা শেষ হলো, বাজার করা শেষ, প্রায় 100 ইউরোর বাজার করলাম, প্রায় কি 100 ইউরোর বাজারই হয়েছে সব কিছু, কারণ বাসায় সব কিছু শেষ হয়ে গেছে, মানে এক্সট্রা যেগুলো আমি কিনে রাখি আর কি সব সময়। তো এখন আবার এক্সট্রা এক্সট্রা সব কিছু, অনেক কিছু ডবল ডবল নিয়েছি, তো সেই জন্য 100 ইউরোর বাজার। তো এভরি ওয়ান, সব কিছু দাম হয়ে গেছে,
very expensive now. So, bazar kora shesh. Bye bye. So, aajke hocche 24 degree. Bazar korte giyechhilam, bazar kore aslam. Ekhon abar bazar gulo abar bashar bhitore nite hobe. Bashar bhitore niye abar gulo guchate hobe. To onek 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 kaj ashole. Onek kaj. Aajke weather is very nice. Koto sundor. 24 degree aajke. To ei to batash ache halka halka batash bhalei lage to ekhon bazar kore aslam ekhon jai egulo abar bashar bhitore niye jabo tarpor guchabo so to asker bazar hocche ei ami table e rekhechi ei je shob kichu ekhane ekhane hocche basmati rice eta basmati temon ekta iye na kintu basmati rice eta 10 euro eta hocche bashar jonno tissue tarpor ache lobon চিনি বাটার এটা হচ্ছে রান্নার বাটার আর এটা হচ্ছে খাবার বাটার এটা হচ্ছে টুনা সালাদ আর টমেটো এটা হচ্ছে টিন এডি দিয়ে আমি পিজার ইয়া সস বানাই এখানে হচ্ছে হনি এই যে মধু চিজ ব্রেড তারপরে শুকনা ফ্রাউট মানে ইয়া এটা ফুলও নিয়ে আসলাম সাথে তারপরে টি জুস এগুলো হচ্ছে বাচ্চাদের জুস কোলা আর সবজি হচ্ছে শসা স্নাইপ স্পেসি বোনেস এগুলো হচ্ছে মুলার মতো দাদেই বলে ছোট টমেটো ফ্রুট হচ্ছে তো সবজি হচ্ছে এই গাজর কালো বেগুন তারপরে হচ্ছে বড়বড়ি শসা সালাদ সালাদ পাতা এটা হচ্ছে টমেটো আর ফ্রুট হচ্ছে এখানে এই যে কোলা তারপরে আপেল কমলা আনিনি কমলাগুলো ভালো না সেজন্য আনিনি এখানে হচ্ছে অরেঞ্জ আর হচ্ছে লেবু এখানে লেবু আর ব্রেড তো বিভিন্ন ধরনের ব্রেড ছেলেমেয়েরা খেয়ে থাকে তো সব পদের ব্রেড নিয়ে আসছে এখানে হচ্ছে ব্রেড এখানে হচ্ছে আরেকটা ব্রেড আর এই স্পা এটা আমি মাঝে মধ্যে ইউজ করি সেজন্য একটা নিয়ে আসি বেশি নিয়ে আসি না এটি হচ্ছে ইয়োগট এটা হচ্ছে নরমাল ইয়োগট এটা হচ্ছে স্ট্রবেরি ইয়োগট আর এখানে হচ্ছে টয়লেট পেপার আর এখানে হচ্ছে এটা হচ্ছে পাকার জন্য কোকা রোল বলে এখানে তো এই হচ্ছে বাজার আজকের অনেক 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 বাজার 100 ইউরোর বাজার তাহলে হচ্ছে আমাদের দেশে প্রায় 10000 11000 ইউরো তো সো তো এই হচ্ছে সব বাজার বাজার করা ওখানে তারপরে পে করার জন্য ইয়াতে দেওয়া তারপরে আবার রিটার ব্যাগে ভরা গাড়িতে উঠানো গাড়ি থেকে আবার এখন নামালাম এখন নামি এখানে রেখেছি একটা আবার গুছাবো এখন তো সো হচ্ছে অনেক অনেক অনেকই টাইট লাগা আসলে বাজার করো সোজা না তো সোজা না বাজার করো অনেক কঠিন এগুলো অনেক ভারী জিনিস এগুলো টেনে টেনে গাড়িতে উঠাতে হয় তারপরে বাসা আনতে হয় তারপরে গুছাতে হয় তো সো বাই বাই এভরিওয়ান